আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজানের ইফতারিতে পানির আসলে কোনো বিকল্প নেই। এবারে আপনাদের জন্য এরকম দুটি পানীয় নিয়ে উপস্থিত হয়েছি। পানীয় বলতে আসলে তো পানি আমরা খাই, কিন্তু পানিটাকে যখন একটু বিশেষ প্রক্রিয়ায় নিই সেটা হচ্ছে পানীয়। আজকে আপনাদেরকে আমি দেখাবো প্রথমে জিরা পানি এবং তারপরে পুদিনা পানি। তো চলুন আমাদের আজকের জিরা পানিতে প্রথমে কী কী লাগবে সেটা দেখে নিই। তেঁতুল লাগবে। তেঁতুলটা আমি কিন্তু আবার তেঁতুলের কাত তৈরি করে নিয়েছি, এর ঘনত্বটা দেখে নেন একটু, এরকম এরকম হয়েছে। জিরাটাকে একটু টেলে নিতে হবে, শুকনা কড়াইয়ের মধ্যে টেলে নিয়ে তারপরে জিরাটা গুঁড়ো করে নিতে হবে। আর লাগবে বিট লবণ, বিট লবণ দেখতে পাচ্ছেন এখানে। আর লাগবে চিনি। এখানে আমি চার গ্লাস পরিমাণ পানি নিয়েছি। আমার এই চার গ্লাস জিরা পানির জন্য প্রথমে আমি চিনি যদি নিই, আমাকে এক গ্লাসের জন্য আমি এক টেবিল চামচ চিনি নিচ্ছি। চিনিটা যদি আপনারা মনে করেন কেউ কম খাবেন, কম নিতে পারেন, আর কেউ যদি বেশি খাবেন এর থেকেও বেশি নিতে পারেন। আমি এখানে এক গ্লাসের জন্য এক টেবিল চামচ চিনি নিচ্ছি। এবারে বিট লবণ, চার গ্লাসের জন্য চা চামচের এক চামচ বিট লবণ নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন স্বাদ মতন নিয়ে নেবেন। তো আমি এই চার চামচের দু চামচ জিরা নিয়ে নেব। আচ্ছা, এবার হলো তেঁতুল। তেঁতুলটাও আপনারা স্বাদ মতো নিতে পারেন। আমি এক গ্লাসের জন্য এক চা চামচ তেঁতুল নিচ্ছি। এখন আমি ভালো করে ঘুটে নেব। ইফতারির সময় যেটা হয়, আমরা ভাজা পোড়া খাই এবং সারাদিন রোজার পরে এই ইফতারিতে এসে যখন আমরা খাবারটা খাই, অনেক সময় হজমে সমস্যা হয়ে যায়। জিরা পানি আমার হজমে সহায়ক হবে। আরও পুষ্টি উপাদান তো আছে, সেটা আপনারা অনেকেই জানেন। সব উপকরণ আমাদের মেলানো শেষ হয়ে গেছে, তৈরি আমাদের জিরা পানি। তো আমি গ্লাসে একটু ঢেলে নিচ্ছি। আপনারা যখন জিরা পানিটা দিবেন, তখন কিন্তু যখন কেউ খাবে বলে দিবেন যে একটু একটু নাড়িয়ে নিতে চামচ দিয়ে, কারণ এমন হয় জিরাটা নিচে পড়ে থাকে। আমরা একটু সাজানোর জন্য একটু লেবু দিয়ে নিই, কারণ আসলে যে কোনো জিনিসের আগে দেখতে যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতে গেলেও ভালো লাগে না। আমরা একটুখানি সুন্দর করে সাজিয়ে এভাবে পরিবেশন করব। এই হলো আমাদের জিরা পানি। এবার আমাদের দ্বিতীয় পানীয়টি, যেটি বলেছিলাম আগে যে পুদিনা পানি তৈরি করব, সেটা কীভাবে তৈরি করি চলুন দেখে নেওয়া যাক। শুরুতেই চিনি, চিনি দিব আমরা এক টেবিল চামচ এক গ্লাসের জন্য, চার গ্লাসের জন্য চার টেবিল চামচ। একইভাবে বিট লবণ আধা চা চামচ দিলাম, বড় গ্লাস হলে একটু বড় দিবেন। তেঁতুল এক গ্লাসের জন্য এক চা চামচ, তার মানে হচ্ছে চার গ্লাসের জন্য চার চা চামচ। তো এখানে গ্লাসগুলো যেহেতু একটু ছোটো, তাই আমি তেঁতুলটা একটু অল্প দিব, এতটুকুই থাকলো। আপনার পর যদি মনে করেন যে একটু তেঁতুল দিবেন, কেউ তেঁতুল বেশি খেতে চান, টক বেশি খেতে চান, তাহলে আর একটু তেঁতুল বেশি দিতে পারেন। আমি পুদিনা পাতা, এই যে আমাদের পুদিনা পাতা আমরা সবাই চিনি, পুদিনা পাতা এগুলোকে আমি বেটে নিয়েছি, সাথে ছোট্ট একটা কাঁচামরিচ দিয়েছি। আমার যে চামচটা আছে সেটা কিন্তু চার চা প্রায় চার চামচের মতন, আমি এখানে তিন চা চামচ দিচ্ছি। আমরা জানি যে পুদিনা পাতা কিন্তু খুব হজমের সহায়ক। হ্যাঁ, তো এই জন্য রোজার মাসে যেহেতু সারাদিন আমাদের না খাওয়া থাকে, রোজা থাকি আমরা, আর ইফতারির সময় অনেক ভাজা পোড়া খাওয়া হয়ে যায়, তো অনেক সময় আমরা কিন্তু পুদিনা পাতার চাটনিও করে থাকি। তো পুদিনা পাতা দিয়ে যদি আপনি এভাবে একটা শরবত তৈরি করে ফেলেন, সেটা কিন্তু খেতে
খুব আরামদায়ক হবে, মানে আপনার ভিতরে যখন যাবে আপনি নিজে এটা আরাম বোধ করবেন, আর আপনার এই হজমের গন্ডগোল নিয়ে কিন্তু আপনার চিন্তা হবে না। আমাদের মেশানো হয়ে গেছে। তাহলে আমরা কি কি দিলাম এখানে? পানি, পানির সাথে চিনি, বিট লবণ, তেঁতুল, পুদিনা পাতা বাটা। আমি এবার গ্লাসে একটু ঢেলে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের পুদিনা পানি। আমি একটু সাজানোর জন্য কয়েকটা পুদিনা পাতা উপরে দিয়ে দিচ্ছি। এই যে তৈরি আমাদের পুদিনা পানি, ট্রেতে দিয়ে দিই। এই দুটি শরবত কিন্তু আপনাদের মানে স্বাদে একটু ভিন্নতা আনবে। রমজান মাসে এই যে এই পানীয়গুলো আমরা মাধ্যমে আমরা আমাদের পানির শরীরে পানির চাহিদা পূরণ করতে পারি। আমরা যে শরবতগুলো দেখালাম, পানীয়গুলো দেখালাম, সেটা আমাদের শরীরকে কিন্তু সুস্থ রাখবে। রমজান মাসে আমাদের শরীরটা যাতে সুস্থ থাকে সেদিকে লক্ষ্য রাখব। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। পরবর্তীতে আরও নতুন কিছু আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।